একজন করে ম্যাজিস্ট্রেট। গতকাল থেকে আমরা কিন্তু 12টা নতুন করে পয়েন্ট আমরা তৈরি করেছি। এর আগে 8টা পয়েন্টে আমরা ত্রাণ বিতরণ করতাম, টোটাল এখন 20টা পয়েন্টে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমার বিশ্বাস, আমরা যে প্রত্যেকটা যারা রোহিঙ্গা এখানে এসছে তাদের সবার কাছে কিন্তু আমরা ত্রাণ পৌঁছাতে পেরেছি। তবে এত তৎপরতা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বিশৃঙ্খলা। নিজ উদ্যোগে ত্রাণ দিতে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে। তাদেরকে আমরা বলছি আপনারা সুস্থভাবে একটা লাইন ধরুন বা সুস্থভাবে আপনারা বসেন, কিন্তু আমরা পারছি না। তারা কেমন যেন একটা এলোমেলো করে সব এক জায়গায় জমা হয়ে যাচ্ছে। পুরো উখিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গা শরণার্থীদের নির্ধারিত আশ্রয় কেন্দ্রে নিতে সোমবারও মাইকিং করেছে প্রশাসন। বলা হয়েছে প্রধান সড়কের পাশ থেকে সরে গিয়ে নির্ধারিত জায়গায় আশ্রয় নিতে। আওয়ামী লীগের পক্ষ থেকে এদিন ত্রাণ বিতরণ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে সময় তিনি বলেন সব ধরনের সহযোগিতা করা হচ্ছে শরণার্থীদের, মিয়ানমারে ফেরাতে চলছে কূটনৈতিক চেষ্টাও। আজকে শেখ হাসিনা নির্দেশ যে যতক্ষণ না রোহিঙ্গারা তাদের স্বদেশে ফিরে যেতে না পারে ততক্ষণ পর্যন্ত আমাদের সাহায্য, মানবিক সাহায্য অব্যাহত থাকবে। এদিকে উখিয়ার বালুখালী ও কুতুপালং এলাকার প্রায় 2000 একর জায়গায় নির্ধারণ করা আশ্রয় কেন্দ্রে 14000 তাঁবু নির্মাণ কাজ শুরু হয়েছে, যেখানে আশ্রয় দেয়া যাবে কমপক্ষে 4.5 লাখ রোহিঙ্গা শরণার্থীকে। ইমদাদুল হক, চ্যানেল 24, কক্সবাজার। রোহিঙ্গারা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। সুপ্রিম কোর্টে লিখিতভাবে একথা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এদিকে ভারতে থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন রোহিঙ্গাদের সবাই সন্ত্রাসী নয়, তাই এভাবে তাদের ফিরিয়ে দেয়া ঠিক নয়। রোহিঙ্গা যারা এসছে বাচ্চারা বা এরা, এদের সমস্ত লিস্ট আউট করে ওদের পাঠিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রোহিঙ্গাদের তালিকা করে ফিরে দিতে বলেছে, কিন্তু এটা ঠিক নয়। প্রতিটি সম্প্রদায়ের মধ্যে ভালো খারাপ মানুষ আছে, রোহিঙ্গাদের সবাই সন্ত্রাসী নয়। তবে কেউ যদি সন্ত্রাসে লিপ্ত থাকে সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। টেরোরিস্ট থাকতে পারে, টেরোরিস্ট হিসেবে কনসিডার হবে।